আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে এই আবায়ার কাটিং ও সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব। আমি এখানে সামনের চেন এবং কোমরে রাবার দিয়ে আবায়াটা তৈরি করেছি আর ছোট সাইজের তৈরি করেছি। আশা করছি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজেরই তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি কাপড়টাকে লম্বাভাবে দুই ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝখান দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। চার ভাঁজ করে আমি টান টান করে বিছিয়ে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করেছি। এ হচ্ছে আমার চার ভাঁজে কাপড়টা আছে। তো এটা হচ্ছে সামনের দিকটা, আর এই সাইড হচ্ছে গলার দিকটা, কাঁধের দিকটা, আর এটা হচ্ছে নিচের দিক, আর এই পাশে থাকবে হচ্ছে হাতার দিকটা সাইড আর কি। তো এরপর আমি সরাসরি লম্বার মাপে চলে যাচ্ছি। প্রথমে আপনার যত লম্বা তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে লম্বার মাপটা নিয়ে নেবেন। যত লম্বা তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে লম্বার মাপটা নিয়ে নেবেন। এরপরে আমরা কামিজে যেভাবে গলার মাপ নেই ঠিক ওইভাবে গলার মাপটা, মানে আপনার যত প্রয়োজন ঠিক ওই রকম মাপ নিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি ছোট সাইজটা তৈরি করছি আমি কিন্তু মাপগুলো ছোট ছোট দিচ্ছি। সামনের গলা এবং পিছনের গলা দুইটার মাপ নিয়ে নিয়েছি। এরপর আমি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নেব। আমি সামনের পিছনে দোনোটাতেই গোল গলা দিব। এরপর আমি কাঁধের মাপটা নিয়ে নেব। আপনার আপনাদের মাপ অনুযায়ী কাঁধের মাপ গলার মাপ নিয়ে নেবেন। এরপর আমি আর্ম হোলের জন্য দাগ দিয়ে নেব। তো এখানে যেহেতু আর্ম হোলের মানে কাটবো না, যে কোনো রাউন্ড শেপও দিতে হবে না, তো বডির মাপ অনুযায়ী আমি এখানে চার ভাগ করে নিয়েছি। এরপর আমি পেটের মাপটা নিয়ে নেব। আর আমি যেহেতু এই পেটে রাবার দিব তার জন্য কিন্তু আমি বডি, পেট আর কোমরের মাপটা একটু লুজ ফিটিং নিয়েছি যাতে একটু কুচি পরে রাবারটা লাগালে। তো আমি কোমরের মাপটাও নিয়ে নিয়েছি, কোমরটাও কিন্তু আমি একটু লুজ নিয়েছি। তো এবার এই মাপ অনুযায়ীভাবে করে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এরপরে এই দাগ অনুযায়ী আমি এই সাইডে একটু বাড়তি দাগ দিয়ে নেব। তো এরপরে সেলাইটা আপনারা চাইলে কোমরের একটু নিচ পর্যন্ত দিতে পারেন আর একদম শেষ পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে এই মাঝ পর্যন্ত আমি সেলাইটা দিব এভাবে করে রাউন্ড করে। তো এরপর আমি নিচে সোজা করে দাগ দিয়ে নিয়েছি। সোজা করে দাগটা দিয়ে নেব, বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দেব। আর এই পাশে আপনারা কতটুক নেবেন, মানে কতটুক কাপড় বাড়তি রাখবেন সেটা বলে দিচ্ছি। এই কাঁধের মাপটা যে নিয়েছেন সেখান থেকে আপনারা হাতার মাপটা নিয়ে নেবেন। হাতা কতটুক লম্বা দিতে চান ওই পরিমাণ, তার থেকে হাফ ইঞ্চি বাড়তি নিয়ে এই জায়গায় দাগ দিয়ে নেবেন। আর যতটুক হবে ঠিক ওই পরিমাণ কাপড় এভাবে করে পুরোটাকে সমান করে দাগ দিয়ে তারপরে কাপড়টাকে কেটে নিতে হবে। তো আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব আর এরপরে এই পুরো বাড়তি কাপড়টাকে কেটে আমি ফেলে দেব। আর আপনারা চাইলে কিন্তু এই কর্নারটাকে রাউন্ড শেপ করে দিতে পারেন। তো আমি এই সাইডটা কিন্তু কোনাচে রাখবো, মানে সাইডটা রাউন্ড করব না, আপনারা চাইলে রাউন্ড করে নিতে পারেন। এরপর আমি গলাটাকে কেটে নিব। প্রথমে আমি পেছনের গলাটাকে কেটে নিব। তো এরপর আমি পেছনের গলাটাকে পিছন দিকে ভাঁজ করে রেখে সামনের গলাটা কেটে নেব। তো সামনে যেহেতু আমি চেন দেব তার জন্য আমি একটু কেটে দিচ্ছি। নিজে আমি এইভাবে করে সামনে চেনটা লাগিয়ে নেব। তো আমার এই সাইডে যেহেতু সেলাইটা কিন্তু উপর দিকেই পড়বে তার জন্য আমার চিহ্ন দিতে হবে। চাইলে আপনারা এখানে প্রথমে একটু চকটা ভালো করে দাগটা দিয়ে নিয়ে তারপরে আপনারা আবার অন্যদিকে ভাঁজ করে এই চকের দাগটা অপর পাশে বসিয়ে নিতে পারেন।
এভাবে করে অথবা এই মাপ অনুযায়ী এপাশে আবার মানে পুনরায় আবার মাপ দিয়ে চক দিয়ে দাগ নিতে পারেন। এটা যেহেতু একটু লিলেম কাপড় ছিল তার জন্য আমি মানে লড়াচড়া করছিল, তার জন্য আমি ওইভাবে দাগ দিতে পারছিলাম না, মানে দাগটা বসছিল না, তার জন্য আমি পুনরায় আবার মাপ নিয়ে তারপরে দাগটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি, সুবিধা অনুযায়ী যে কোনোভাবেই আপনারা অপর পাশেও দাগটা বসিয়ে নিতে পারেন। আর কাপড়টা কিন্তু অবশ্যই রাইট সাইডে, মানে এই দাগগুলো কিন্তু রাইট সাইডে দিতে হবে, যেহেতু সেলাইটা রাইট সাইড থেকেই করতে হবে, উল্টো দিকে দিলে কিন্তু আপনার সেলাই দেখা যাবে না। তো এখানে আমি রাবারটা দিব, তার জন্য এই বরাবর দাগ দিয়ে নিয়েছি। তো মূল কথা, আমি প্রথমে যেভাবে কাপড়টাকে মাপ দিয়েছিলাম ঠিক ওইভাবে আমি কাপড়টাকে পুনরায় মাপ দিয়ে এভাবে করে অপর পাশেও দাগ দিয়ে নিয়েছি। তো এরপর আমি কী করবো, প্রথমেই গলার কাজটা করব। গলার কাজটা করার জন্য প্রথমে আমি সামনের চেনটা লাগিয়ে নেব। তো চেনটা আমি কী করব, একটা চেন লাগানোর জন্য আমি একটা আলগা একটা কাপড় নিয়ে নেব। এই চেন যতটুক আছে ঠিক ওই পরিমাণ, তো কাপড়টা আমি চওড়ায় প্রায় 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর লম্বায় আমি চেনের থেকে একটু বড় নিয়েছি কাপড়টাকে। তো এরপর আমি এই কাপড়টার চারো সাইড একটু ফোল্ড করে সেলাই করে দিয়ে নেব। এরপর এটার মাঝ বরাবর আমি কেটে নেব। কেটে তারপরে আমি এই যেখানে চেনটা লাগাবো সেই সেখানে এখানে পুট্টি বসিয়ে দেব। তো এভাবে করে আমি আমি তো রাইট সাইডে বসিয়ে নিচ্ছি, রাইট সাইড থেকে সেলাই করে আমি এটাকে উল্টো দিকে নিয়ে যাব। তো আমি চেনের মাপ অনুযায়ী কতটুকু আমি চেনটা রাখবো সেটার একটা মাপ দিয়ে নিয়েছি। তো এই পরিমাণ আমি চেনটাকে রাখবো, তো এই পরিমাণে আমি এই পট্টির কাপড়টাকে সেলাই করব। এরপর এই কর্নারগুলোকে কেটে নেব ফিনিশিংয়ের জন্য। এভাবে করে একদম কর্নারটা কেটে নেব সাবধানে যাতে সুতাটা না কেটে যায়। তো এরপর এটাকে উল্টিয়ে উল্টো দিকে নিয়ে যাব এভাবে করে ভাঁজ করে উল্টো দিকে নিয়ে যাব। এরপর আমি চেনটা লাগাবো। তো চেনটা লাগানোর জন্য আমি প্রথমে এই মেশিনের ফুটটাকে চেঞ্জ করে নেব। এক পাশে আছে মানে এক পাশে নেই এরকম একটা ফুট নিয়ে আমি লাগিয়ে নেব চেনটা লাগানোর জন্য। তো এভাবে করে আমি একদম সাইড দিয়ে সেলাই করে চেনটাকে লাগিয়ে নেব। আমার চেনটাকে লাগানো হয়ে গিয়েছে। তো এরপর আমি গলা সেলাই করে নেব। তো গলা সেলাই করার জন্য আমি ফুটটাকে প্রথমে চেঞ্জ করে নিয়েছি। এরপর গলা সেলাই করার জন্য আমি এখানে একটা এক্সট্রা কাপড় নিয়েছি আর কাপড়টাকে আমি এভাবে করে কোনাকুনি করে কেটে নিয়েছি। আর কাপড়টা আমি 1 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। তো এই কাপড়টা দিয়ে আমি গলাটাকে সেলাই করব। তো এই সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেটাকে কেটে ফেলে দিয়েছি। এরপর আমি কাপড়টাকে দেখ খেয়াল করবেন আমি কিন্তু রাইট সাইডে রেখেছি, রাইট সাইডে রেখে এভাবে করে সামান্য পরিমাণ নিয়ে এভাবে করে পুরোটা ঘুরিয়ে গলাটাকে সেলাই করে নেব।
এরপর আমি গলাতে এভাবে করে কুচ কেটে নেব খেয়াল করবেন যাতে সুতাটা না কাটে এরপর এভাবে করে বাড়তি কাপড়টাকে এভাবে করে ডাবল ফোল্ড করে ভাঁজ করে মানে পুরো কুর্তির কাপড়টাকে উল্টো দিকে দিয়ে দেব আর সেলাইটা আমি রাইট সাইড থেকে দিব যাতে সামনের গলায় কোনো কুচকে টুচকে না থাকে তার জন্য আমি একটু সতর্কতার সঙ্গে রাইট সাইড দিয়ে সেলাইটা দিচ্ছি আবার খেয়াল করবেন আমি কিন্তু এই কাপড়টাকে ডাবল ফোল্ড করে তারপরে একদম সম্পূর্ণ পট্টির কাপড়টাকে আমি পিছন দিকে দিয়ে দিয়েছি সামনের দিক থেকে কোনো পট্টির কাপড়টা দেখা যাবে না এভাবে করে আমি পুরোটা গলা সেলাই করে নিব খেয়াল করে দেখবেন আমি কর্নারগুলোকে কিভাবে ফোল্ড করছি খেয়াল করে দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন তো আমার গলাটা সেলাই করা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফিনিশিং ভাবে সেলাই হয়েছে তো গলার কাজ শেষ হয়ে গিয়েছে এরপর আমরা এই রাবার লাগিয়ে নিব তো রাবার লাগানোর জন্য আমি রাবারটা উল্টো দিকে লাগাবো যেহেতু আমি উল্টো দিকে কোনো দাগ দিইনি তার জন্য আমি একটু উল্টো দিকে দাগটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী পেট বরাবর আমি চিহ্নগুলোকে উল্টো দিকেও বসিয়ে তারপরে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিহ্নগুলো দিচ্ছি মানে মাপ অনুযায়ী উপরে রাইট সাইডে যে মাপগুলো আছে সেই মাপ অনুযায়ী আমি উল্টো দিকেও মাপ দিয়ে নিয়েছি মানে চিহ্ন দিয়ে নিয়েছি এরপর স্কেল দিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিয়েছি আর এই দাগে দাগে আমি রাবারটাকে লাগাবো তো আমি সামনে পিছে দোনো দিকেই দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মাপের থেকে 2-1 ইঞ্চি কম রাবার নিয়ে নেবেন এতে করে রাবারটা একটু রাবারটা ছোট হলে কাপড়টা একটু কুচি কুচি হয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো এরপর আমি এভাবে করে এক সাইডে লক করে তারপরে আমি এভাবে করে টেনে অপর পাশে রেখে তো মাঝ বরাবর এভাবে করে রাবারটাকে লাগিয়ে নেব একইভাবে আমি সামনে পিছে দোনো দিকে রাবারটাকে লাগিয়ে নেব রাবার লাগানো হয়ে গিয়েছে এরপর আমি একদম সোজা করে ভাঁজ করে নিচ্ছি মানে একদম সোজা করে নিচ্ছি কাপড়টাকে এরপর দাগ অনুযায়ী আমি বডিটাকে সেলাই করে নেব আর এই রাইট সাইডে এই জন্যই দাগগুলো রাইট সাইডে দিতে হয় আপনার চাইলে কিন্তু হাতা থেকে সেলাইটা দিতে পারেন এভাবে করে তো আমি শুধু বডিটাকেই সেলাই করে নেব আমি হাতাও থেকে সেলাইটা দিব না পেটের থেকে এটা হচ্ছে পেট আর তারপর কোমরের একদম দাগে দাগে সেলাইটা করে নিচ্ছি তো এটা হচ্ছে কোমর কোমর থেকে আমি একটু নিচে নামব কিন্তু একবারে নিচ পর্যন্ত যাব না আর এখানে কিন্তু একটা সেলাই দিয়েছি এরপর আমি একইভাবে যে অপর পাশে যে দাগটা দিয়েছি সেই দাগে দাগে অপর পাশের বডিটাকে আমি সেলাই করে নিচ্ছি তো এরপর আমি এই সাইডটাকে পুরো ঘুরিয়ে এভাবে করে ডাবল ফোল্ড করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব এভাবে করে সেলাই করলে আমার আবায়া সেলাই করা কাটিংও সেলাই করা শেষ কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম